ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুপ্রিয় দিন, আপনি জানতে চেয়েছেন কোরবানি সুন্নাত না ওয়াজিব ফরজ? অনুভাবে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কোরবানি করে না, তার হুকুম কি, সে কি গুনাহগার হবে? এই ছিল আপনার প্রশ্ন। আর জবাব বিল্লাহি তৌফিক, প্রথমত যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় না, তার বিধান জানতে হলে আগে জানতে হবে কোরবানির বিধানটা কি। তো কোরবানির বিধানে একতলাফ রয়েছে, যদিও সবাই একমত এটি গুরুত্বপূর্ণ আমল, একটা নেকির কাজ, কিন্তু একতলাফের ধরনটা হলো যে এটা কি ফরজ ওয়াজিব সামর্থ্যমানের উপরে নাকি সন্ন্যাহ মুয়াক্কাদা। তো সন্ন্যাহ মুয়াক্কাদা বলেছেন অধিকাংশ ওলামায়ে কেরাম, এবং এর ভিতরে সাহাবায়ে কেরামের একটি দল রয়েছেন যে তারা এটাকে সন্ন্যাহ মনে করতেন, ফরজ ওয়াজিব মনে করতেন না। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে কেরাম, আরো কিছু ওলামায়ে কেরাম, তারা মনে করেন সামর্থ্যবানের উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব। তারা বিভিন্ন দলের ভিতরে এই দলটা উল্লেখ করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা বিসাতুন ফালা, যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য থাকতেও কোরবানি করে না বা করতে চায় না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খানা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি সুনান ইবনে মাজাহ এসেছে, মুসনাদ আহমদ এসেছে, মুসনাদ হাকিম এসেছে, এবং একাধিক মুহাদ্দিসিন কেরাম হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। যদিও শুদ্ধ শুদ্ধিতে কিছু টানাহানি আছে অবশ্যই, কিন্তু শুদ্ধতার দিকেও বেশ কিছু মুহাদ্দিসিন কেরাম গিয়েছেন, যাদের ভিতরে ইমাম হাকিম রয়েছেন, অনুরূপভাবে আরও একাধিক ওলামা একরাম, এবং বর্তমান জামানার শ্রেষ্ঠতম হাদিস আল্লামা নাসির আল-আলবানি হাদিসটাকে বিশুদ্ধ করেছেন। হাফেজ ইবনে হাজার হাদিসটাকে মওকুফভাবে বিশুদ্ধ করেছেন, মরফুভাবে নয়। শেখ আলবানি বলেন হাদিসটি মওকুফ মরফু উভয়ভাবে বিশুদ্ধ, মানে আল্লাহ রাসূলের কথা হিসাবে বিশুদ্ধ, সাহাবির বাণী হিসাবে বিশুদ্ধ। তো এই হাদিসে যে বলা হয়েছে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু কোরবানি করে না, সে যেন আমার ঈদগাহে আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। এখান থেকে যাতে ওলামায়ে কেরাম দলিল গ্রহণ করেছেন এভাবে যে যদি কোরবানি দেওয়াটা নর্মাল একটা সন্ন্যাহ বিষয় হতো, মানে ঐচ্ছিক বিষয় বা করলে ভালো না করলে সমস্যা নেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠোর হয়ে বলতেন না যে যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কোরবানি দিতে ইচ্ছুক নাই, কোরবানি দিতে চায় না, সে জন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তো সন্ন্যতের ক্ষেত্রে, সন্ন্যত পরিত্যাগের ক্ষেত্রে এরকম এমন পানিশমেন্ট আসার কথা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এভাবেই ধমকি দিয়ে বলেছেন যে যার সামর্থ্য আছে এরপরও কোরবানি করে না, কোরবানির সামর্থ্য থাকার পরও যে কোরবানি করে সে আমাদের ঈদগাহ নিকটবর্তী যেন না হয়। তো এখান থেকে বুঝে আসে যে অবশ্যই ওই ব্যক্তি ওয়াজিব পরিত্যাগকারী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে এভাবে মানে ধমকি দিয়েছেন। এইভাবে এই শ্রেণী ওলামা কেরাম বলেন। তারা আরও বলেন সহিহ হাদিস রয়েছে, সুনান গ্রন্থ হাদিস রয়েছে, ইন্না আলা ইয়া আইহা নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন উদহিয়া ওয়া আতিরা ফি কুল্লি আমিন, হে মানব মনে তোমরা জেনে রেখো যে প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর কোরবানি এবং আতিরা রয়েছে। আতিরা হলো যেটা রজব মাসে জবাই করা হতো। তো এইভাবে সুনান হাদিসে নবী বলেন যে প্রত্যেক পরিবারের উপরে কোরবানি রয়েছে এবং আতিরা রয়েছে। আতিরার রজব মাসে জবাই করা হতো, আতিরার বিধানটা রহিত হয়ে যায় পরবর্তীতে। রাসূলুল্লাহ বলেন লা ফারা ওয়ালা আতিরা, ফারা এবং আতিরা বলে কোনো জিনিস নাই, মানে আতিরা যে কোরবানি করা হয়, জবাই করা হয় পশু রজব মাসে, এটার কোনো অস্তিত্ব নাই। এভাবে সহি হাদিসে রাসূলুল্লাহ নাকচ করে দেন। সুতরাং এই হাদিসের ভিতরে ফারা ইয়ার আতিরার যে কথা বলা হয়েছে রজব মাসে পশু জবাইয়ের কথা, এটা মানসুক। তবে কুরবানির বিষয়ে যেহেতু নতুন কোনো আসেনি, মানসুকের কোনো দলিল আসেনি, সুতরাং এটা ওখানেই থাকবে, ওই অবস্থানে থাকবে। সেটা কি যে প্রত্যেক পরিবারের ওপরে কি কোরবানি রয়েছে, মানে কোরবানি দেওয়ার দায়িত্ব রয়েছে, তার মানে কি কোরবানি দেওয়া ওয়াজিব। তো যারা ওয়াজিব বলেন তারা এইভাবেই দলিল গ্রহণ করেছেন।
আর এদের ভিতরে রয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তবে তিনি জাকাতের সমপরিমাণ নিসাবের মালিক হওয়া শর্ত করেন ওয়াজিব হওয়ার জন্য। তো এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, ওইদিকে শেখ হোসাইন ইবনে তাইমিয়ার দিকে গিয়েছেন এই মতের দিকে, শেখ আলবানীরও মত এরকম। আর মওকুফ হিসেবে একটু পূর্বে যে হাদিসটার কথা বলা হলো, যে যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আর সে যদি কোরবানি দিতে ইচ্ছুক না হয়, নাজদ চায়, তাহলে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়, এটাকে মওকুফ বলেছে, মানে সাহাবির উক্তি। তাহলে এই সাহাবি, সে সাহাবি ইবনে আব্বাস খুব সম্ভব হাদিসে বর্ণনাকারী, তো মওকুফ হিসেবে তাহলে এই সাহাবির একটা অভিমত। তো এক কথায় বেশ কিছু আলামা এখানে এদিকে আছেন, এদিকে আছেন আরও লাইস ইবনে সাদ আও জাই, আরও কিছু কতিপয় আলামা একরাম এদিকে গিয়েছেন যে কোরবানি দেওয়া কি ওয়াজিব, এবং তারা তাদের সাপোর্টে, মতের সাপোর্টে এই জাতীয় দলিলকে পেশ করেছেন। পক্ষান্তরে যারা কোরবানিকে ওয়াজিব মনে করেন না, তারা তাদের সাপোর্টে কিছু দলিলের আশ্রয় নিয়েছেন এবং উভয়ের দলিলের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন যারা এটাকে সুন্নাহ মনে করেন, তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের প্রথম তারিখ উঠবে, মানে চাঁদ উঠবে, আর তোমাদের কেউ যদি কোরবানি করতে চায় তাহলে যেন সে তার নখ চুল কাটাতে বিরত থাকে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমাদের কেউ যদি কোরবানি করতে চায় তাহলে যেন নখ চুল কাটাতে বিরত থাকে। তার মানে কোরবানি করার বিষয়টা ঐচ্ছিক রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ঐচ্ছিক বিষয় এটা ওয়াজিব ফরজ হয় না, এই হলো তাদের দলিল। যদি অন্যান্য ওলামা কেরাম বলেন, যারা ওয়াজিব বলেন, তারা বলেন যে ঐচ্ছিক রাখলে কি সেটা ইয়ে হয়ে যায়, মানে নফল হয়ে যায়, সুন্নাহ হয়ে যায়? তাহলে তো আল্লাহ বলছেন ফামান শা ফালিয়ুমিন ওয়ামান শা ফালিয়াকফুর, যার ইচ্ছা সে ইমান আনুক, যার ইচ্ছা সে কুফরি করো। তাহলে ইমান আনা কি অপশনাল বিষয়, মানে ইমান না আনলে চলবে? তাহলে বেঈমানদের আল্লাহ শাস্তি কেন দিবেন? তো আল্লাহ ওখানে ধমকের স্বরে বলেছেন এই মাসিয়াতের কথা, যে যার ইচ্ছা ইমান আনো, যার না ইচ্ছা ইমান না আনুক, কিন্তু ইমান না আনলে, মানে কুফরি করলে কি শাস্তি, সেটা তো করা হয়েছে, ভরি ভরি রয়েছে দলিল। কাজে কোনো জিনিসকে ইচ্ছার সাথে সম্পর্কিত করলেই ওটা প্রমাণ না যে ওটা বিষয়টা ঐচ্ছিক। এখানে ইমান কুফরের বিষয়টাকে ঐচ্ছিক বলা হয়েছে, যার ইচ্ছা ইমান আনো, যার ইচ্ছা কুফরি করো। তার মানে ইমান আনলেও যে কুফরি করলো সে একই না। সুতরাং ঐচ্ছিকের উপর কোনো জিনিস রাখলেই যে ওটা নফল, এটা প্রমাণ বহন করে না, এভাবে জবাব দেওয়া হয়েছে। তারপর তারা বলেন যে আবু বকর ওমর তারা কোরবানি করতেন না মাঝে মধ্যে, এই জন্য যাতে করে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে, এভাবে আসার হিসাবে থেকে আসারটা বিশুদ্ধ। তা এর জবাব হিসেবে যারা এটাকে নফল মনে না করে ওয়াজিব মনে করেন, সমস্ত বান্দরা তারা বলেন যে আবু বকর ওমর যদিও কোরবানি না করছেন, কিন্তু আল্লাহ রাসূল তো কোরবানি বর্জন কোনো সময় করেননি। তিনি দীর্ঘ 9টি বছর মদিনায়, যে 10 বছর ছিলেন, 9 বছরই তিনি মদিনায় কোরবানি করেছেন, আর শেষ বছর তো তিনি মক্কাতে ছিলেন। তার মানে কোনো বছরই তো উনি কোরবানি বাদ দেননি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সবথেকে বড় আদর্শ। তো এই হিসেবে উভয় পক্ষ দলিলে টানাটানি করেছেন, মানে এই কোরবানির হুকুমের ক্ষেত্রে, যেটা ওয়াজিব ফরজ নাকি সুন্নাহ। এখন আপনার পরবর্তী প্রশ্নের উত্তর এটা খুবই ক্লিয়ারলি বুঝে আসবে, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দেয় না, সে পাপি হবে কি হবে না? যারা কোরবানিকে ওয়াজিব মনে করেন তাদের নাকি পাপি হবে, আর যারা সুন্নাতে মুয়াক্কাদা মনে করেন, আর তারাই হলেন অধিকাংশ ওলামায়ে দিন, তাদের নিকটে সে সুন্নাহ পরিত্যাগকারী ব্যক্তি হবে। তবে আল্লাহ করলে হাল তার কাজটা ভালো নয়, মন্দ কাজ, এটা তা সহজেই অনুমেয়। সুতরাং যে ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে কোরবানি দেয় না, তার অবস্থা বুঝতেই পেরেছেন যে কিছুটা হলো আশঙ্কাজনক, মানে তার মানে উপর গুনাহ বর্তাবে কি বর্তাবে না। ওলামা দ্বীনের একটা শ্রেণী মনে করেন যে সে গুনাহগার, যেহেতু সামর্থ্যবান হওয়ার পরও সে কোরবানি দেয় নাই, কাজেই সতর্কতার সাথে এই বিষয়গুলি নেওয়া উচিত আর আগ্রহী হওয়া উচিত কোরবানির উপরে। রাসূল সাহেব যখন একদিনও পরিত্যাগ করেন, 1 বছরও পরিত্যাগ করেনি, 1 বছর পরিত্যাগ করেনি, তো তার উম্মত হয়ে আমরা কেন পরিত্যাগ করব সামর্থ্যবান হওয়ার পরে?
বরং মা সাহায্য বলছেন যে কোরবানি করো তুমি, ধার করে হলো সোনার ভাই হেঁকতে এসে তার আশারটি, কাজেই খেয়াল করা উচিত।